ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা সব বাসা সব ভালো আছি। তো ঢাকার ব্লগ তো অবশ্যই আপনারা সবাই দেখছেন। তো ঢাকা তার যাওয়া হয়েছে না তারা লওয়ার লাগে। তো আমি ঢাকা থেকে তারা আনাই লিলাম, এখন যেটা আমরা রিসিভ করার। তো 12টার সময় ঢাকা থেকে তারা ফ্লাইট আছে, ফোনে একটার সময় সিলেট পৌঁছে যাবে তারা। তো আমি আর সামান্তা রেডি হয়ে গেছি, এখন আমি গাড়ি বত আছি, সামান্তা আইলেও রওনা দিলাইমো আর কি। আর জার্নিটা কিলা হয়েছে আপনারা অবশ্যই দেখাইমো, দেখবা আপনারা। আসলে ঢাকা থেকে আওয়ার পরে ব্লগ আর করতে পারছি না, কারণ ব্যস্ত তো, লকডাউন তো খুলে গেছে, নিজের রেস্টুরেন্ট তো অবশ্যই দেখা লাগবে, ব্যবসা সব জিনিস তো মেনটেন করিয়া চলা লাগবে। এটলিস্ট বাক্কা দিন তো লকডাউনও আসলো, ও ব্যস্ততা আর ব্লগ ব্লগ হয়েছে না। তো আজকে যেরকম রিসিভ করা, তো ভাবলাম যে একটু ছোটো একটা ব্লগও করলে না হেনেতে, যাতে আমরা একটু শেয়ার করলে আপনার কিলা হয়েছে কিলা না। তো ঠিক আছে, লগে তা হোক সামান্তা আই আর আমরা রওনা দিলাম। ওকে, আল্লাহ হাফিজ। তো বাক্কা অপেক্ষা করার পরে সামান্তাও আইছে, এখন আমরা রওনা দিলাম। তো লগেতা হক্কা দেখি রাস্তার কিতা অবস্থা সকালে, আর যাওয়ার সময় তো অবশ্যই চা বাগান পড়বে, চা বাগানে হালকা দেখাই দিব বলে। ঠিক আছে।